আচ্ছা আপনার কি মনে হয় জীবনে চলার পথে মিথ্যে কথা বলা উচিত নাকি উচিত নয়? আজ এই বিষয়ের উপরে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করব। আমি থাম্বনেলে দিয়েছি যে মিথ্যে কথা বলা উচিত তা প্রমাণিত সত্য। আমি কিছু কথা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব যে কারণে জীবনে মিথ্যে কথা বলতে হয় পাপ পুণ্যের কথা চিন্তা না করেও, কারণ জীবনটাকে সুন্দরভাবে গঠন করার দায়িত্ব আপনার জীবন, আপনার যেহেতু যেহেতু আপনার জীবন। আজকে অর্থনৈতিক দিক থেকে বা টাকার দিক থেকে বেশ কিছু উদাহরণ দিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করছি। আজকের এই আলোচনার শেষে আপনি পরিষ্কার বুঝতে পারবেন যে সত্যিকারেই মিথ্যে কথা বলা উচিত এবং তা কখনো কখনো জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। যে ব্যক্তি টাকা ধার নেয়, ভালোভাবে কথাগুলো বুঝবেন, যে ব্যক্তি টাকা ধার নেয় সে কিন্তু একবার চায় বা দুবার চায়, আর যে টাকা আদায় করে অর্থাৎ ধার দেওয়া টাকা যখন আপনি আদায় করতে যাবেন তখন আপনাকে বারবার চাইতে হবে, বারবার চাইতে হবে। এটাই হচ্ছে এই সমাজের নিয়ম। যখন আপনি টাকা ধার দেবেন, কাউকে টাকা ধার দিচ্ছেন, সেই মুহূর্তে নিজেকে একজন মহান মানুষ মনে হবে, আমি একটা উদার মানুষ, আমি একটা সামাজিক মানুষ, পরিবেশের সেবা করছি, বন্ধুদের সেবা করছি, পাশে বিপদে দাঁড়াচ্ছি। কিন্তু সেই টাকাটাকে আপনার দেওয়া টাকা নিজের জন্য আপনি চাইতে যাবেন যে ভাই টাকাটা ফেরত দে, অনেকদিন তো হয়ে গেল, মনে হয় যেন আপনি একটা ভিখারি, রাস্তার ভিখারির থেকে অত্যন্ত খারাপ অবস্থা তখন আপনার। টাকা চাইতে আপনি লজ্জা পাবেন, কিন্তু যে নিয়েছে সে দেওয়ার নাম করবে না। এমনকি যে শত্রুতা তৈরি হবে, যে শত্রুতা তৈরি হয় ধার দেওয়ার জন্য হয় না, কিন্তু ভালো করে খেয়াল করে দেখবেন কাউকে টাকা ধার দেওয়ার সময় বা ধার দেওয়ার জন্য কখনো কোনো দিন শত্রুতা হয় না, কারো শত্রুতা হয় না। কিন্তু যখন ধার দেওয়ার টাকা লাগে আপনি চাইতে যাবেন, আপনার প্রয়োজনের জন্য আপনি জোর করে চাইবেন, তখন কিন্তু আপনার সঙ্গে তার শত্রুতা তৈরি হবে। এটা জগতের নিয়ম, এটা এই জগতের নিয়ম। আর সেই কারণে আমি বলেছি জীবনে বেশ কিছু ক্ষেত্রে চলার পথে আপনি মিথ্যে বলুন যে আমার কাছে ভাই এই মুহূর্তে দেওয়ার মতো টাকা নেই। এটা পাপ নয়, এটা অন্যায় নয়, এটা হচ্ছে জীবনের একটা সঙ্গী। এই যে ধার দিব না বা দিতে আমি বারণ করছি, তাহলে আমি আমি সামাজিক মানুষ কী হবে? কেউ বিপদে বললো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন টাকা ধার দেবো না, তাদের পাশে গিয়ে দাঁড়াবো না? একটা ব্যাংক থেকে সে লোন পাবে, বেশ ভালো কথা, কিন্তু তার তো প্রসেসিং আছে, তার কিছু টাকার দরকার। সেই যে মুহূর্তে আপনি টাকা ব্যাংকে গেলো যে আচ্ছা আমার কিছু টাকা লাগবে, দেন দিবে, একটা কিছু প্রসেসিং আছে, 7 দিন 10 দিন সময় নেবে, তারপর পাবে। তাহলে ইমিডিয়েট তার টাকার প্রয়োজন, ইমিডিয়েট অর্থের প্রয়োজন, সে যাবে কোথায়? তার তো পরিচিত বন্ধুবান্ধবের কাছে যাবে, সেক্ষেত্রে কি তাদের পাশে দাঁড়ানো অন্যায় স্যার? না, সেটা অন্যায় নয়। আমি আপনাদের সঙ্গে একমত, কারণ তার সত্যিকারের প্রয়োজনীয়তা আছে। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে যত বড় বিপদ আসুক না কেন টাকা ধার দেবেন না, যেমন মিথ্যেবাদীকে দেবেন না, যেমন জুয়ারিকে দেবেন না, ধাপ্পা বা চিটিংবাজকে ধার দেবেন না, অলস ব্যক্তিকে ধার দেবেন না, কর্মভীরু মানুষকে ধার দেবেন না, চরিত্রহীন মানুষকে ধার দেবেন না, চির অভাবই যারা কর্ম করতে ভয় পায়, বাড়িতে অভাবের তাড়নায় মরে থাকলে ছেলে বোনের ইনকাম খায়, ধার দেবেন না, ধার দেবেন না তাদের। যত বড় বিপদ আসুক, যত বড় বিপদ আসুক, দেবেন না, দেবেন না, দেবেন না। তাকে ডাইরেক্টলি বলুন আমার কাছে টাকা নেই, দেওয়ার মতো কোনো টাকা নেই, আমি দিতে পারবো না। এই সমাজে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, বিভিন্ন শ্রেণীর, আপনি তাদের দেখেছেন, বড় বড় মুখে ডায়লগ মারে, বড় বড় কথা বলে, কিন্তু কথার দাম রাখতে জানে না। এই মানুষগুলোকে আপনি চেনেন, একটা অন্য অপরিচিত লোক যাকে আপনি কখনো দেখেননি, সে আপনাকে এসে বলবে না যে ভাই আমাকে কিছু ধার দে, সে আপনাকে হেল্প চাইতে পারে। হয়তো বিদেশ থেকে কখনো কেউ এসছে, বাইরের থেকে কেউ ঘুরতে এসছে, হঠাৎ করে তার পকেট মারি হয়ে গেছে, সে হেল্প চাইবে, ধার নয়, সে ধার চাইবে না। তাহলে আপনি জানেন যে কথা খেলাপি লোক, কথার দাম রাখতে পারে না, এমন বন্ধুগুলোকে আপনি যদি ধার দেন তাহলে কী হবে? আপনি একটা সময়ে নিজে শেষ হয়ে যাবেন। আপনার ধার দেওয়া টাকাটাকে, আমি বলছি না আপনি ভিখারি হয়ে যাবেন, কিন্তু আপনার ধার দেওয়া টাকাটা আদায় করতে গিয়ে চরম শত্রুতার মুখোমুখি হবেন, চরম শত্রুতার, মারার পর্যন্ত হয়ে যায়, অশান্তি এতটা চরম সীমায় যায়। কারণ স্বভাব তো তার দেব। আরে আমি নিজের ব্যক্তিগত জীবনের কথা বলছি, ব্যক্তিগত জীবনে আমি একজনকে ধার দিয়েছি, কয়েকজনকে দিয়েছি, ঠকেছি, সব ক্ষেত্রে বাড়িতে বলিনি, একজনকে ধার দিয়েছি, দাদা পরের মাসে বেতন পেলে দিয়ে দিব, ভালো কথা, বেতন পেল, কিন্তু আমার টাকা আসলো না, আমি ফোন করলাম, তাহলে আমি 2-4 দিনের মধ্যে দিয়ে দিচ্ছি, 2-4 দিন পরে আবার ফোন করলাম, নেক্সট মান্থে দিচ্ছি, নেক্সট মান্থে আবার ফোন করলাম, আমাকে তিনি উত্তরে বলছেন এই কত টাকা ধার দিয়ে আপনার সহ্য হয় না? আচ্ছা লোক মতো বন্ধু আপনি, আচ্ছা লোক তো আপনি, একটু ধৈর্য নয়, আপনার টাকা মেরে খেয়ে নেব,
পরের মাসে বেতন পাওয়া মাত্র দিয়ে দেব। পরের মাসে বেতন পাওয়ার পরে যখন আমি ফোন করছি, ফোনে আমার নাম্বারটাকে ব্লক করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। এইটা হচ্ছে রিয়ালিটি। টাকা এমন একটা জিনিস না যে মানুষের সততা পর্যন্ত নষ্ট করে দেয়। টাকা এমন একটা জিনিস যদি সঠিক ইউটিলাইজ করতে না পারেন, তাহলে আপনাকেও ভিখারি করে দেবে। যত টাকা ইনকাম করুন না কেন, আপনি রাখতে পারবেন না। কারণ লক্ষ্মী চঞ্চলা। টাকার প্রতি দয়া মায়া মমতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। কষ্ট করে ইনকাম করে টাকা উচ্ছন্নে দেওয়ার জন্য ইনকাম করছেন না। জীবনের এই কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বলে আমি মনে করি, আর তাই আপনাদের সঙ্গে আমি এই কথাগুলো শেয়ার করে নিলাম। সত্যিকারের জীবনে যদি অর্থের গুরুত্ব বুঝতে চান, তাহলে অর্থনৈতিক ব্যাপারে, ধার দেওয়ার ব্যাপারে 100% মিথ্যে কথা বলতে শিখুন। মানুষের বিপদে দাঁড়ান, যাকে চেনেন বোঝেন, ভালোভাবে বোঝেন, চেনেন যে না এ চিটিংবাজ নয়, কথার মূল্য রাখে, অবশ্যই দাঁড়ান। কিন্তু যে শ্রেণীর মানুষদের দেবেন না আমি গুণগুলো বলেছি, সেই গুণ যাদের মধ্যে আছে, তার সঙ্গে আপনারও যারা কিছু গুণ আছে, সেই মানুষদের ধার দেবেন না, আদায় করতে পারবেন না, বরং শেষ হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন, শত্রুতা তৈরি হবে, মারাত্মক শত্রুতা তৈরি হবে। আজ এই পর্যন্তই। যদি এই আলোচনা আপনার ভালো লাগে, একটা লাইক সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।